ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে শুরু করব, সেটা হচ্ছে একটা বল কিভাবে বিভক্ত হয় উপাংশ, এবং নদী স্রোতের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে, মানে নদী স্রোতের ক্ষেত্রে নৌকা চালনার ক্ষেত্রে, এই জিনিসটা ডিটেলসে জানবো। আর এই ক্লাসটা যদি ভালোভাবে করতে পারি তাহলে এই অঙ্কগুলো এত সুপার ভাবে পারবো যেটা বলার বাইরে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে করব। ওকে, প্রথমে আসি উপাংশ জিনিসটা সম্পর্কে বলি। উপাংশ জিনিসটা তোমরা আগেও পড়ছো, আমি এখন আবারও তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের একটা ভূমি, এটা হচ্ছে আমাদের একটা ভূমি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ভূমি, হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম। তো এখানের উপরে একটা ধরো আমি একটা ভবন, এই যে আমরা পড়েছি ইতালির লেখাগুলো, আমরা একটা ফন্ট, যারা কম্পিউটার ইউজ করি তারা জানি যে একটা ফন্ট আছে যেটার নাম হচ্ছে ইতালিক ফন্ট। ইতালিক ফন্ট গুলো হয় বাঁকা, মানে অনেকটা এরকম, এই যে এফ ও এন টি, হয়তো বা আমার গুলা সুন্দরভাবে হচ্ছে না, মানে আমি বোঝাতে যাচ্ছি, মনে করো তোমার এস এস ও ভি ও এন, এরকম বাঁকানো হয়। কারণ হচ্ছে ইতালিতে একটা মন্দির আছে, মন্দিরটার নাম কি কারো মনে আছে? এটা পুরোটাই বাঁকা, অর্থাৎ এই টাইপসের হেলানো মন্দির বলা হয়, যেখান থেকে আমাদের গ্যালিলিও পরীক্ষা করছিল। অর্থাৎ এই টাইপসের একটা হেলানো মন্দির থেকে আমাদের বিজ্ঞানী গ্যালিলিও গিয়ে ওখান থেকে জিনিস ফেলে ফেলে নিউটনের এক্সাম্পল গুলা টেস্টিং করছিল, ওইরকম একটা হেলানো মন্দির আছে। তো ধরে নাও এটা হচ্ছে একটা হেলানো মন্দির, হ্যাঁ। আচ্ছা, আমি হেলানো মন্দিরটাকে আর একটু বেশি হেলানো করে দিই যাতে বুঝাইতে সুবিধা হয়, ধরো আরো বেশি হেলানো করে দিছে। তো এটার নাম হচ্ছে হেলানো মন্দির, মানে মন্দিরটা কোন একটা আর্কিটেকচারাল কারণে হেলানো হয়ে গেছে এইভাবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই হেলানো মন্দির। ওকে, আর এটা কি বলেছি আমি, আমি এটাকে বলেছি ভূমি, আর এটাকে কি বলেছি আমি, হেলানো মন্দির। জাস্ট এ মিনিট, আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখো তাহলে এটা হচ্ছে আমাদের হেলানো মন্দির, এটা হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, এখন আমরা পড়বো অভিক্ষেপ জিনিসটা কি। দেখো হেলানো মন্দিরের একটা ছায়া কিন্তু ভূমিতে পড়বে, কিন্তু ভূমির দৈর্ঘ্য যেটাই হোক না কেন হেলানো মন্দিরের ছায়াটা পড়বে হেলানো মন্দিরের মতন। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, স্যার এই হেলানো মন্দিরের ছায়া কতটুকু হবে, দেখো হেলানো মন্দিরটা যতটুকুই হোক না কেন ছায়া কতটুকু হবে সেটা এখন আমরা বের করব। তো মনে করো এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা, আর এটা যদি হেলানো মন্দির হয় তাহলে তার ছায়া যেটা এখানে পড়বে, মানে শ্যাডো যেটা পড়বে, এই শ্যাডোটা হচ্ছে এটুক, অর্থাৎ এটার একটা শ্যাডো পড়বে এখানে, সেটা হচ্ছে এটুক। এবং এই যে শ্যাডোটা, এই শ্যাডোটাকে বলা হয় হেলানো মন্দিরের অভিক্ষেপ, হেলানো মন্দিরের অভিক্ষেপ। তাহলে আমি যদি মজা করে জিনিসটাকে লিখি, কি লিখবো আমি জিনিসটাকে লিখবো, হেলানো মন্দিরের অভিক্ষেপ, অর্থাৎ মন্দিরের, মন্দিরের অভিক্ষেপ কার উপর, মন্দিরের অভিক্ষেপ মানে মন্দিরের ছায়া পড়ছে কার উপর, ভূমির উপর। এখন স্যার আমাকে প্রশ্ন করছে, ঠিক আছে ভালো বুঝতে পেরেছি, মন্দিরের ছায়া পড়ছে ভূমির উপর, তো কতটুকু মান কত? তুমি বলবে স্যার মন্দিরের ছায়া পড়ছে ভূমির উপর, তার মানে হচ্ছে এই অংশটাই আমার বের করতে হবে আর কি, মানে এই যে অংশটা যেটা আমি মার্ক করে দিচ্ছি সেটা বের করতে হবে। এখন তোমরা তো জানো সেটা বের করার সিস্টেম কি, ধরো এখান থেকে এখান পর্যন্ত যে অংশটা সেই অংশটা হচ্ছে এক্স, তাহলে তোমার এখন এক্স এর মান বের করতে হবে, কারণ এটাই হচ্ছে আসলে মন্দিরের ছায়া। আরেকবার, ভূমিতে, ভূমিতে মন্দিরের যে ছায়াটা পড়েছে, ভূমিতে মন্দিরের যে ছায়াটা পড়েছে সেটাকে আমরা বলে থাকি অভিক্ষেপ। কি বলে থাকি? অভিক্ষেপ। অর্থাৎ মন্দিরের যে শ্যাডোটা পড়েছে ভূমিতে সেই শ্যাডোটাই হচ্ছে অ্যাকচুয়ালি অভিক্ষেপ। তাহলে শ্যাডোটার দৈর্ঘ্য কতটুক? শ্যাডোটার দৈর্ঘ্য হচ্ছে এক্স পরিমাণ, এটুক, এখান থেকে এটুক। তো এইটা মানটা বের করতে হবে। তাহলে আমরা টেকনিকটা একটু ফলো করি, আমরা তো মন্দিরের দৈর্ঘ্যটা মনে করো জানি, তো মন্দিরের দৈর্ঘ্যটা আমাদেরকে পরীক্ষায় স্যারে বলে দিছে সেটা হচ্ছে স্মল এল। মন্দিরের দৈর্ঘ্যটা আমাদেরকে পরীক্ষায় বলে দিছে সেটা হচ্ছে মনে করো স্মল এল। তাহলে আমি লিখবো cos theta equals to, আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে x, আর অতিভুজ কত? l। সুতরাং x equals to l cos theta। তাহলে আমরা পেয়ে গেছি যে শ্যাডো বের করার সিস্টেম হচ্ছে, শ্যাডো বের করার সিস্টেম কি, দেখো মজা করে করে জিনিসটা মনে রাখো, শ্যাডো তাহলে লিখে রাখো s h a d o w, শ্যাডো বের করার সিস্টেম কি, শ্যাডো বের করার টেকনিক হচ্ছে যার শ্যাডো বের করব সে বসবে,
যার শ্যাডো বের করব সে বসবে, ইনটু যার উপর বের করব তার সাথে উৎপন্ন কোণের কজের মান বসবে। একদমই সহজ। তাহলে আমরা বুঝতে পারলাম যার শ্যাডো বের করব, যার শ্যাডো আমরা বের করব, ঠিক আছে, তার মান বসবে ইনটু যার শ্যাডো বের করতেছি সে যার উপর শ্যাডো বের করব তার সাথে উৎপন্ন কোণের কজের মান বসবে। এটাই হচ্ছে সিস্টেম। তাহলে আমরা বুঝে গেছি, আমাকে যদি বলে ভূমিতে ভূমিতে মন্দিরের ছায়া কতটুকু, আমি বলবো এটা। ঠিক আছে, এখন দেখি কোন মান আমাকে বলতে পারো সুন্দর করে। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতেছি, দেখো এভাবে আমি একটা রাশি দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মাঝখানের কোণ হচ্ছে থিটা। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি এ এর উপর, এ এর উপর বি এর শ্যাডো, এ এর উপর বি এর শ্যাডো বা অভিক্ষেপ কত বলো তো দেখি। এ এর উপর বি এর হবে এটা, এ এর উপর, এ এর উপর বি এর, বলো এ এর উপর বি এর শ্যাডো কত দেখি, কে বলতে পারবা? ভেরি গুড, তাহলে হচ্ছে আমাদের বি কস থিটা। আচ্ছা এখন যদি তোমাকে আমি পাল্টা প্রশ্ন করি, বি এর উপর এ এর শ্যাডো কত? সবাই তো তুলেছেন, কেউ কি তুলেন নাই এমন কেউ আছেন? আমি তুলি না একটু। আচ্ছা তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো, তারপর আমি বলো। আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি, দেখো এই যে এল দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে একটা মন্দির, মন্দিরের একটা শ্যাডো পড়ছে মানে ছায়া পড়ছে ভূমিতে। আমাকে প্রশ্ন করছে মন্দিরের ছায়া কত ভূমিতে, তো আমি দেখলাম যে মন্দিরটা ছায়া পড়ছে এখানে, মন্দিরটা ছায়া পড়ছে এখানে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা আমার বের করতে হবে, আর উৎপন্ন কোণ হচ্ছে থিটা, এই দৈর্ঘ্যটাকে আমি ধরতেছি এক্স, কাজ শেষ। অর্থাৎ আমি পেয়ে গেছি কস থিটা ইকুয়ালস টু ভূমি বা অতিভুজ, ভূমি এক্স আর অতিভুজ এল, শেষ, এক্স ইকুয়ালস টু এল কস থিটা। অর্থাৎ আমি শিখে গেছি, আমাকে যদি বলে, দেখো আমাকে যদি বলে এ, এই যে এ এর উপর বি এর ছায়া কতটুকু, আমাকে যদি বলে এ এর উপর বি এর ছায়া কতটুকু, তাহলে আমি বলবো যেহেতু এ এর উপর কার ছায়া, বি এর ছায়া, তাই সিস্টেম হচ্ছে বি কস থিটা। কিন্তু আমাকে যদি স্যার পাল্টা প্রশ্ন করে যে বি এর উপর, বি এর উপর কার ছায়া, এর ছায়া, এ কস থিটা, শেষ, এটাই বুঝাইছি, মাথায় ঢুকছে? আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত তুলে ফেলে, এগুলো আরো আসবে, ডিটেইলস আরো দেখাচ্ছি আমি, অনেক মজার মজার জিনিস আসবে এখন। ওকে আমি মুছে ফেলি, কেমন তোলা হয়েছে সবার? জি স্যার। ঠিক আছে দেখি এবার আমার সাথে সাথে একটু মজা করবো, আমরা এখন একটু ফিজিক্স নিয়ে মজা করবো, রেডি? একটা জোস একটা জিনিস শিখবো। ধরো তোমাকে আমি বললাম এটা একটা বস্তু, এই বস্তুটাতে তুমি আঘাত করছো, মনে করো 20 নিউটনে আঘাত করছো আর এই বস্তুটা সরে গেছে মনে করো 5 মিটার, কেউ কি আমাকে বলতে পারবা কৃতকাজ কত? 20 নিউটন বল প্রয়োগ, 5 মিটার। তাহলে আমরা জানি এটা যদি আমাদের বল হয় আর এটা হচ্ছে আমাদের সরণ, মাশাআল্লাহ, আমরা জানি বল গুণ সরণ, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে 20 × 5, 100 নিউটন মিটার কে আমরা জুল বলে থাকি। তাহলে আমরা পাই গেছি এটা, ক্লিয়ার, শেষ, একদম ঝামেলা চুকে গেল। এবার আসেন প্যাচে, দেখেন এটা একটা বস্তু, এই বস্তুতে আপনি আঘাত করছেন, একটা বল প্রয়োগ করছেন, বলটা এভাবে প্রয়োগ করছেন। তো ধরেন যে বলটা এই বস্তুটাতে আপনি প্রয়োগ করেছেন সেই বলটা হচ্ছে মনে করেন 10 নিউটন বা 20 নিউটন, আগের বারের মতনই দিচ্ছি, অর্থাৎ আপনি যে বলটা প্রয়োগ করেছেন সেটা হচ্ছে 20 নিউটন, কিন্তু সে আপনার কথা শুনে নাই, সে আপনি যেদিকে বল প্রয়োগ করছেন সেদিকে যায়নি, সে চলে গেছে এই দিকে, এবং সে এই দিকে কতটুকু সরে গেছে জানেন? সে এদিকে সরে গেছে মনে করেন 5 মিটার, এবং একটা কোণ করে সরেছে, যে কোণ করে সরেছে সেই কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম স্যার আমি যে বলটা এখন প্রয়োগ করছি সেই বলটা হচ্ছে 20 নিউটন, কিন্তু 20 নিউটন বল প্রয়োগ করার সাথে সাথে সে থিটা ডিগ্রি কোণ করে 5 মিটার সরে গেছে, কিন্তু যেদিকে বল দিয়েছি স্যার সেদিকে সরে নাই, আগের বার যেদিকে বল দিয়েছি সেদিকে সরেছে, কিন্তু এবার
যেই দিকে বল দিয়েছি সেই দিকে না সরে তার পছন্দ মতন দিকে সরে গেছে। এখন আমি যদি হিসাব করি W equals to বল গুণ সরণ, তাহলে আমার অঙ্কটা হচ্ছে না। কারণ কমন সেন্স দিয়ে একটা কথা বলো, যেদিকে সরে গেছে, যেদিকে সরে গেছে আমি কি সেদিকে পুরা বলটা দিতে পেরেছি? পারি নাই। দেখো সরে গেছে কত মিটার, 5 মিটার। তাহলে যতটুকু সে সরে গেছে, যতটুকু সে সরে গেছে ঠিক সেই দিকে আমি কতটুকু বল দিতে পেরেছি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অভিক্ষেপ, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অভিক্ষেপ। তাহলে দেখো সরণ হয়েছে কতটুকু, তুমি আমাকে বলবে স্যার সরণ হয়েছে 5 মিটার। যেদিকে সরণ হয়েছে সেদিকে আমি কতটুকু বল দিয়েছি, কেউ কি আমাকে বলতে পারবে? যেদিকে সরে গেছে সেদিকে আমি কতটুকু বল দিয়েছি অ্যাকচুয়ালি? দেখো সরণ হয়েছে 5 মিটার, বল হচ্ছে 20 নিউটন, কিন্তু 20 নিউটনের একটা অংশ আমি এদিকে দিতে পেরেছি, অংশটাই হচ্ছে শ্যাডো। এফ কস থিটা, এক্স্যাক্টলি ওই অংশটাই হচ্ছে অ্যাকচুয়ালি শ্যাডো। অর্থাৎ এফ এর যে অংশটা এস বরাবর কাজ করে সেটাই হচ্ছে এফ এর শ্যাডো। তাহলে আমার যেহেতু সরণটা এদিকে হয়েছে, তাহলে আমি দেখছি এই বলের যে শ্যাডোটা এদিকে পড়তেছে সেই শ্যাডোটা হচ্ছে এফ কস থিটা। তাহলে এই শ্যাডোটার সাথেই এই মানটা গুণ করলেই আমি কাজ পাবো। অর্থাৎ কাজের সূত্রটা হয়ে যায় তখন বলের পরিবর্তে বসাই দি এফ কস থিটা ইন্টু সরণের পরিবর্তে বসাই এস, তাহলে হয়ে যায় এফ এস কস থিটা। তোমাদেরকে এটা স্যারেরা শিখাবে ঠিকই কলেজেও, কিন্তু সেম টু সেম শিখাবে কি জানো, তোমাকে বলবে এটা একটা সূত্র, তুমি সূত্র হিসাবেই নিয়ে নিবা, তুমি বলবা এফ ডট এস এবং এটা হচ্ছে একটা সূত্র যেটার নাম হচ্ছে এফ এস কস থিটা। কিন্তু এটা আদৌ কোনো সূত্র না, এটা হচ্ছে একদমই মজার একটা জিনিস। অর্থাৎ তুমি যেদিকে হিসেব করবে, দেখো সরণ সবসময় যেদিকে হয় সরণের দিক বরাবর বলের যে শ্যাডোটা পড়ছে সেই শ্যাডোটাই আমার নিতে হবে, ক্লিয়ার? এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার তাহলে এখানে তো সেটা করেন নাই আপনি। ওকে স্যার, আপনি একটু নিজে করেন, দেখেন সরণ কত ছিল, 5 মিটার। আচ্ছা সরণের বরাবর তাহলে বলবেন আমাকে একটু বলের শ্যাডো কত এই অঙ্কে? বল যদি এফ হয়, দেখেন বল যদি এফ হয় তাহলে সরণ বরাবর বলের শ্যাডো কত? এফ এফ কস কত হবে? থিটা 0 ডিগ্রি, 0 মানে তো 1 না, এক্স্যাক্টলি। তাহলে এফ কস 0 ডিগ্রি হবে, অর্থাৎ এটা হয়ে যাবে এফ। সেজন্য আমরা এখানে অঙ্ক করার সময় লিখি এফ এস। তাহলে আজকে থেকে একটা জিনিস শিখে রাখলেন, যে যেটা করে আসছেন এতদিন পর্যন্ত 9-10 সেটা ভুল জিনিস ছিল। বল গুণ সরণ বলে কিছু নাই, সূত্রটা কি? সরণ ইনটু সরণ ইনটু সরণ বরাবর বলের শ্যাডো, সরণ ইনটু সরণ বরাবর বলের শ্যাডো। তাহলে সূত্রটা একটু নোট ডাউন করে ফেলেন আমার সাথে সাথে, নতুন একটা সূত্র শিখলাম আমরা কাজ বের করার জন্য। অর্থাৎ ওয়ার্ক ইকুয়ালস টু, কাজ কিভাবে বের করতে হয় বলেন, সরণ অর্থাৎ আমি লিখতে পারি ডিস্টেন্স ইনটু ডিস্টেন্স বরাবর যে উপাংশটা হয় অর্থাৎ শ্যাডো অফ ফোর্স। তাহলে সুন্দর করে আমি একটা সূত্র শিখে ফেলছি, ওয়ার্ক ইকুয়ালস টু ডিস্টেন্স ইনটু শ্যাডো অফ ফোর্স, অর্থাৎ বলের যে অভিক্ষেপ, অভিক্ষেপকে ইংরেজিতে শ্যাডোই বলে। অর্থাৎ তুমি এখন তোমার শ্যাডো বলতে পারবা, ঠিক আছে? দেখি এখন কোন বান্দা আছে যে আমাকে একটু বুঝাই দিতে পারবে। দেখি খুব মজার একটা জিনিস করব, এখন প্রশ্ন করব। দেখো তুমি এভাবে এভাবে মনে করো ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, এভাবে তুমি দাঁড়ায় আছো সুন্দর করে। এখন আমাকে বলেন আপনার অভিক্ষেপ কত, ভূমির উপর আপনার অভিক্ষেপ কত? শুধু হ্যাঁ 0 তো, কারণ cos 90 মানে তো 0। এক্স্যাক্টলি, দেখেন এখন ফিজিক্স বাদ দেন, ইউজ ইওর সেন্স, কমন সেন্স, ফিজিক্স বাদ দিয়ে আমাকে বলেন আপনি যখন ভূমিতে দাঁড়া থাকবেন তখন আপনার কোনো শ্যাডো তৈরি হয় না। আপনি আমাকে বলতে পারেন স্যার না স্যার হয় স্যার আমি স্যার দেখছি স্যার আমি সোজা দাঁড়ায় ছিলাম কিন্তু স্যার আমার ছায়া পড়ছে স্যার কথাটা ভুল? স্যার এখানে একটা বিষয় আছে ছোট, সেটা হচ্ছে উৎস যেটা আছে উৎসের উপরে ডিপেন্ড করতে হয়। দেখেন দুপুরবেলা সূর্যটা কিন্তু মাথায় থাকে, আপনি যদি দুপুরবেলা রাস্তায় গিয়ে, একদম উৎস কিন্তু আপনার বরাবর থাকতে হবে, আপনি যদি রাস্তায় দাঁড়ায় থাকেন উৎস আপনার মাথার উপরে, তাহলে দেখবেন আপনার কোনো শ্যাডো নাই, এ পাশে কোনো শ্যাডো নাই, অর্থাৎ কোনো ছায়া আপনার পড়বে না। শ্যাডো মানে হচ্ছে অ্যাকচুয়ালি অভিক্ষেপ। আমরা জিনিসগুলোকে এতটা গোলায় ফেলি ফিজিক্সের যে আমাদের কাছে এগুলা প্রচুর মানে অনেক কিছু মনে হয়, কিন্তু এগুলো আসলে কিছুই না,
একটু কমন সেন্স দিয়ে চিন্তা করলে আমি বলতে পারি এই মানুষটা কোনো ছায়া এখানে পড়বে না, দ্যাট মিন্স এই মানুষটা যে অভিক্ষেপ অর্থাৎ শ্যাডো সেটা হচ্ছে জিরো। এখন স্যার যদি আমাকে বলে কেন জিরো একটু এক্সপ্লেইন করো, আমি বলবো স্যার আপনি যদি এফ হন আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আপনার শ্যাডোর সূত্র হচ্ছে এফ কস 90 ডিগ্রি অর্থাৎ জিরো। আশা করি শ্যাডোর ব্যাপারটা পারফেক্টলি বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম আছে শ্যাডোর ব্যাপারে? ঠিক আছে, ওকে আমি মুছে ফেলছি, সবাই তুলছো না এটা? ঠিক আছে, ওকে তাহলে আমরা একটা শ্যাডোর বিষয় জানলাম। এবার আমরা শ্যাডোর বিষয় দিয়ে ডিটেইলস অঙ্ক করবো, অনেক মজার মজার জিনিস পড়বো। শ্যাডো জিনিসটা মাথায় রেখে দাও, শ্যাডো জিনিসটা সম্পর্কে আরেকটু বলে ফেলি, একটু সাইড নোট আকারে লিখে দেই যেন আমরা ইউজ করতে পারি। এস এইচ এ ডি ও ডব্লিউ শ্যাডো, শ্যাডোর সূত্র কি? শ্যাডোর সূত্র হচ্ছে এফ কস থিটা বা যে কোনো একটা মান ভ্যালু, তাহলে আমি এখানে লিখে দেই ভি এ এল ইউ ই ভ্যালু কস থিটা। তাহলে শ্যাডো আমাকে যদি কেউ বলে শ্যাডো বের করো, আমি বলবো শ্যাডো বের করা একদমই সহজ, যে ভ্যালুটা লাগবে যে ভ্যালুটা দিয়ে আপনি শ্যাডো বের করতে চাচ্ছেন সেই ভ্যালুটা দিতে হবে ইনটু কস থিটা দিতে হবে। ঠিক আছে স্যার আমরা বুঝে গেছি, এবার দেখি আমাকে একজন বান্দা বলেন এটা শ্যাডো কত। এটা শ্যাডো কত স্যার? শুধু এফ কারণ থিটা না, এটার শ্যাডো তুমি বের করতে পারবে না কারণ এখানে ভূমি দেয়া নাই। তাহলে তোমাকে এই জিনিসটা বলার একটাই মানে, মনে রাখবা সব সময় দুটো ভেক্টর না থাকলে কখনো শ্যাডো বের করা যায় না। তাহলে শ্যাডো বের করার জন্য ম্যান্ডেটরি জিনিস হচ্ছে, আমি এটাও সাইড নোট করে রাখি, দুটো মিনিমাম ভেক্টর থাকতে হবে অর্থাৎ দুটি ভেক্টর রাশি থাকতে হবে, রাশি থাকতে হবে। এখানে তোমাদেরকে আমি একটা কথা বলি, আমাদের সায়েন্সের মধ্যে যেমন দেখো নতি বলে একটা জিনিস আছে, নতি নতি এই জিনিসটা কেউ বুঝে না, এটাকে ইংরেজিতে বলে গ্রেডিয়েন্ট, কিন্তু নতি জিনিসটা কেউ বুঝে না ইংরেজিতে, এটাকে গ্রেডিয়েন্ট বলে। সবাই কিন্তু শিখে নতি শিখে গ্রেডিয়েন্ট শিখে, কিন্তু কেউ জানে না নতি আর গ্রেডিয়েন্ট কি। নতি মানে হচ্ছে স্যার ঢাল, অর্থাৎ নতি জিনিসটা কোথেকে আসছে জানো? উন্নতি মানে উপরে উঠে যাওয়া আর অবনতি মানে নিচে নেমে যাওয়া, অর্থাৎ নতি মানে হচ্ছে একটা অবস্থা, উ মানে হচ্ছে উপরের দিকে ওঠা, অব মানে হচ্ছে নিচের দিকে নেওয়া, না যেমনটা হচ্ছে উন্নতি এবং অবনতি। এই যে বাংলা নামগুলো ইউজ করার কারণে আমাদের এই জিনিসগুলো আরো জটিল হয়ে যায়, কিন্তু আমরা যদি আরামসে শ্যাডো বলতাম সবাই বুঝতো, কিন্তু অভিক্ষেপ বলার কারণে অনেকের বুঝতে ঝামেলা হয়। ওকে তাহলে এখন আমরা আরেকটা জিনিসও শিখে গেলাম ফিজিক্সের সাথে, সেটা হচ্ছে আমরা যে ছায়া বলতাম এতদিন, ছায়া না বলে আমরা অভিক্ষেপও বলতে পারি। আমরা বলতে পারি এই দেখো তোমার কত সুন্দর একটা অভিক্ষেপ দেখা যাচ্ছে, তোমার অভিক্ষেপ থেকে আমার অভিক্ষেপ অনেক বড়, এই হচ্ছে যে বিষয়। আচ্ছা শ্যাডোর ব্যাপারগুলো আমরা লিখে রাখলাম, এবার আসো আমরা ম্যাথ একটা ট্রাম নদী স্রোতের এক্সপ্লেনেশন করব। রেডি? খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এই অংশটা করবে, কমপ্লিকেটেড অংশতে যাচ্ছি খুব সহজভাবে, কমপ্লিকেটেড অংশতে যাচ্ছি খুব সহজভাবে। দেখবে আমাদের এখন বিষয়বস্তু হচ্ছে নদী, নদীর স্রোত ও নৌকা, নদীর স্রোত ও নৌকা, এটা নিয়ে আমরা কথা বলবো। রেডি সেট এন্ড গো। আচ্ছা দেখো একটা নদী অনেক বিশাল হয়, তার আগে একটা বাংলা প্রশ্ন করি, দেখেন আপনারা যারা শুনছেন আমাকে কে বলতে পারবে কাদেরকে নদ বলা হয় আর কাদেরকে নদী বলা হয়? দেখি একটা মজার প্রশ্ন করছে, কেউ আনসার দেন। যেসব নদীর নাম ছেলের নামে হয় সেসব নদীকে নদ বলা হয়। একটু বড় করে বলো, তোমার তোমার কথাগুলো শোনা যাচ্ছে না। স্যার যেসব নদীর নাম ছেলেদের নামে হয় সেগুলোকে নদ বলতে হয়। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। আর কেউ? স্যার হ্রদ আর সাগর থেকে উৎপন্ন হওয়ার কোন ব্যাপার আছে? মানে এটা হচ্ছে ডিটেইলস ব্যাপার, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ডিটেইলস, অনেক ডিটেইলস, তুমি যেটাতে চলে গেছো সেটা হচ্ছে ডিটেইলস। তো এখানে একটা কথা আছে, অনেকে বলে যেগুলা থেকে শাখা প্রশাখা বের হয় সেগুলাকে আসলে মানে যেগুলো হচ্ছে একদম লিংক সাগরের সাথে সেগুলাকে আমরা নদী বলি, আর যেগুলো সাগরের সাথে লিংক না সেগুলাকে আমরা নদ বলি। কিন্তু দেখা গেছে অনেক নদী আছে যেগুলো সাগরের সাথে লিংক হয় নাই, হ্যাঁ তো ওগুলাকেও নদী বলি। তো এটার জন্য সহজ একটা ব্যাপার আমরা এটা একটু পড়ে থাকি, সেটা হচ্ছে ওই যে ও কথাটা বলছে ওটাকে একটু সহজ করে দেই। ধরো তোমাকে বলা হয়েছে কপোতক্ষ, আমার বানানটা ভুল হইতে পারে, কপোতক্ষ,
আরেকটা বলা হয়েছে কর্ণফুলী। একটা টেকনিক শিখাই দি বাংলার, তো যে সকল নামের ক্ষেত্রে শেষে অ থাকবে, হ্যাঁ সে সকল নামের নদীকে সেগুলাকে বলা হয় আসলে নথ। অর্থাৎ যে সকল নামের শেষে অ থাকবে, অকারন্ত থাকবে, যেমন কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, এগুলাকে আসলে নথ বলা হয়। আর যে সকল নামের শেষে ই কারন্ত থাকবে বা দীর্ঘীকারন্ত থাকবে, যাই হোক আমি তো বাংলা স্যার না, আমি তারপরে বলছি, সেগুলাকে নদী বলা হয়। তাহলে এটাই হচ্ছে একটা ইজি টেকনিক। অর্থাৎ কর্ণফুলী হচ্ছে নদী, সুরমা হচ্ছে নদী, হ্যাঁ আচ্ছা সরি এখানে আকারন্ত আসবে, আচ্ছা শেষ। আর কপোতাক্ষ, ব্রহ্মপুত্র এরকম আরো কিছু খুঁজে পাওয়া সামনে হয়তো, তো ওই জিনিসগুলাকে আমরা নদ বলে থাকি। এই হচ্ছে নদ এবং নদীর মধ্যকার একটা ডিফারেন্স। যাই হোক এটা হালকা করে, হালকার উপর ঝাপসা করে একটু বাংলা নিয়ে আলোচনা করে ফেলছি। এবার আসি নদীর স্রোত এবং নৌকা, এবার এটা নিয়ে আমরা কথা বলবো। দেখো একটা নদী অনেক বড় হতে পারে, এভাবে একটা নদী বিশাল বিশাল গিয়েটিয়ে এটা দেখা গেছে এভাবে পাহাড় থেকে নেমে আসছে, এটা হচ্ছে আমাদের পাহাড়, হ্যাঁ যেটা ত্রিপুরা রাজ্যের দিকে চলে গেছে, সেই ত্রিপুরা রাজ্য থেকে পাহাড়ের স্রোত বেয়ে, মানে পাহাড় থেকে ঝর্ণার স্রোত বেয়ে আস্তে আস্তে এটা নদীতে কনভার্ট হয়ে শাখা প্রশাখা করে চলে গেছে, এবং এই নদীটাকে আমরা আদর করে নাম দিচ্ছি কর্ণফুলী নদী। তাহলে কর্ণফুলী নদী যেখান থেকে আসছে এটা অনেক দূরের থেকে আসছে, এভাবে কর্ণফুলী নদী হয়েছে। এখন তুমি আমাকে একটু বলো তো, অবৈমিত্র ঘাটে গিয়ে তোমরা কর্ণফুলী নদী পার হয়েছো না? আমার সাথে কেউ একজন একটু কথা বলো। স্যার বুঝিনি আপনার কথা। এই যে তোমরা অবৈমিত্র ঘাট ছিল নেভালে গিয়ে কর্ণফুলী নদী পার হয়েছো না? নৌকা করে পার? আচ্ছা না, নৌকা করে পার হইনি। আচ্ছা কি করে পার হয়েছিলা? আমি মানে আমরা তো এমনি নেপালে গেছি, আমি কর্ণফুলী নদীতে মানে ডাইরেক্ট মানে ওইভাবে তো যাই না। আচ্ছা ঠিক আছে আমি এখন বলি তোমাকে। দেখো আমি এই কথাটা কেন বলছি একটু ক্লিয়ার করি, নদীর দুটো ব্যাপার থাকে, একটা হচ্ছে নদীর দৈর্ঘ্য। দেখো নদীর দৈর্ঘ্য বরাবর তুমি কখনোই পার হতে পারবে না, কারণ দৈর্ঘ্যটা কোথায় গিয়ে শেষ হয়েছে তুমি আদৌ জানো না, এই অংশটাকে বলা হয় দৈর্ঘ্য। আর প্রস্থ বরাবর তুমি আসলে পার হও, যেমন আমরা কর্ণফুলী নদীর এপার থেকে যে ওপারে যাই এগুলো হয় সবগুলো প্রস্থ বরাবর। তাহলে আমার এখানে মূলত যে কথাটা বলার জন্যই আমি উদাহরণটা টানছি সেটা হচ্ছে, আমরা যারা কর্ণফুলী নদীতে গেছি, আমরা সবাই গেছি মোটামুটি, এই যে আমাদের যে নেভাল ওয়ান এবং নেভাল টু, যেটা ফিরিঙ্গি বাজারে ওই যে মার্কেটের দিকে যেটা আছে সেটা হচ্ছে নেভাল টু, আর আগে যেটা আছে সেটা হচ্ছে নেভাল ওয়ান, দুটাই কিন্তু কর্ণফুলী নদী, হ্যাঁ তো দুটাই কিন্তু অনেকে পার হয়েছে, এপার থেকে ওপারে গেছে, তো ওইটা আসলে প্রস্থ বরাবর। আমি কথাটা জাস্ট একটা জিনিসের জন্য বলছি, নদীর দুটো জিনিস আছে, একটা হচ্ছে নদীর দৈর্ঘ্য। নদীর দৈর্ঘ্য কোনটা? নদী যেখান থেকে উৎপন্ন হয়েছে সেখান থেকে ধারাবাহিক ভাবে এটা দৈর্ঘ্যকে বিবেচনা করা হয়, কিন্তু কখনো নদীর দৈর্ঘ্য বরাবর কেউ পার হইতে পারে না নদী, কারণ এটা অনেক বিশাল। কিন্তু আমরা সবাই এপার থেকে যে ওপারে যাই ওটা হচ্ছে প্রস্থ, ওটা হচ্ছে প্রস্থ, ভালো করে মাথায় ঢুকায় নাও। অর্থাৎ আমি আবারও বলছি নদীর দৈর্ঘ্য অনেক বিশাল, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা জানি না, হ্যাঁ এটা ইন্ডিয়া টিন্ডিয়া যায় অনেক ঘুরে ঘুরে শেষ হচ্ছে, আর যে নদীর প্রস্থটা সেটা বরাবর আমরা আসলে পার হই। তাহলে আমরা নদীর এপার থেকে যে ওপারে যাই ওটা হচ্ছে প্রস্থ বরাবর, ওটা হচ্ছে প্রস্থ বরাবর, শেষ। এই কথাটা এখানে ক্লিয়ার করে দিলাম। এবার দেখো আমি একটা নদী আঁকছি, মনে করো এইভাবে একটা বাউন্ডারি দিলাম, এইভাবে একটা বাউন্ডারি দিলাম, তাহলে এটা হচ্ছে একটা নদী। তো নদীর তো দুটো অংশ থাকে, আমি বলেছি নদীর এই দিকে যে অংশটা এইভাবে যেতে থাকবে কন্টিনিউয়াসলি সেই অংশটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে আমি একটা কাজ করি, আমি নদীর এই অংশটাকে এভাবে মার্কিং করে দেই কলম দিয়ে, আমরা আস্তে আস্তে চিত্রটা তুলে ফেলি সবাই, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, মার্ক করে দিলাম, শেষ। ওকে, আর এই পার থেকে এপারে আমরা আসলে পার হই, এই জিনিসটাকে আমরা বলে থাকি প্রস্থ। ওকে, তাহলে এখানে আমি এভাবে মার্ক করে দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রস্থ। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে দেখো এটা হচ্ছে একটা নদী, নদীর এই অংশ বরাবর দৈর্ঘ্য চলতে থাকবে, কোথায় গিয়ে শেষ হয় আমরা জানি না, আর এপার থেকে এপারে হচ্ছে প্রস্থ, আমরা মূলত এপাশ থেকে এপাশে যাই। আর নদীর ক্ষেত্রে একটা জিনিস ম্যান্ডেটরি, সেটা মাথায় রাখবা, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নদীর স্রোত হয়, নদীর যে স্রোত হয় সে স্রোত হয় দৈর্ঘ্য বরাবর, এটা কমন সেন্স, এগুলো আমাদেরকে ছোটবেলায় শিখায় না, যার কারণে আমাদের অঙ্ক করতে ঝামেলা হয়ে যায়। নদীর স্রোত হয় দৈর্ঘ্য বরাবর, কারণ নদীর যে পানিটা আসে সেই পানিটা ঝর্ণা থেকে আসে,
তাহলে ঝর্ণা থেকে অ্যাকচুয়ালি স্রোতের উৎপত্তিটা হয়, এভাবে তরঙ্গ আকারে যেতে থাকে, ঠিক আছে? এই তাহলে নদীর যে স্রোতটা হয় বেসিক্যালি, সেই স্রোতটা হয় দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর। আর আমরা কিন্তু পার হই প্রস্থ বরাবর, আমরা কিন্তু পার হই প্রস্থ বরাবর। তাহলে আসো, নদীর স্রোত হচ্ছে দৈর্ঘ্য বরাবর। তাহলে আমি একটা মার্কিং করে ফেলি, আমি এভাবে একটা মার্কিং করলাম, আমি বললাম ঠিক এইদিকে আমাদের নদীর স্রোত হয়, তাহলে এইদিকে আমি মার্কিং করলাম নদীর স্রোত হয়। আচ্ছা এখানে মার্কিংটা করি, তাহলে আমার একটু সুবিধা হবে। এই লাল কলম দিয়ে মার্কিং করতেছি, এটা হচ্ছে আমাদের স্রোতের দিক, এটা হচ্ছে আমাদের স্রোতের দিক। আমি এখানে লিখে দিচ্ছি এই বরাবর আমাদের স্রোত হয় নদীর। তাহলে স্রোত, স্রোতের একটা বেগ থাকবে, সেই বেগটাকে আমি ইউ এবং ভি এর মধ্যে ইউ ধরে থাকি, এটা আমাদের ইচ্ছা, যে কোনো মান যে কোনো নাম দিতে পারো। তো আমি স্রোতের বেগকে ইউ দেই, তাহলে আমি লিখে ফেলছি স্রোত হচ্ছে এদিকে। সুতরাং স্রোতের যে বেগ, স্রোতের বেগকে আমি ধরতেছি ইউ, শেষ, লিখে দিলাম স্রোতের বেগ হচ্ছে ইউ। ওকে, স্রোত কোন দিকে? এই দিকে, শেষ। এবার আমাকে একটা কথা বলেন, আপনি এখান থেকে নৌকা চালনা শুরু করলেন, সাপোজ আপনি এখান থেকে নৌকাকে চালনা করা শুরু করলেন। আচ্ছা আপনি যদি নৌকাকে এইভাবে চালনা করেন, মানে এইভাবে নিয়ে যেতে চান সোজাসুজি, আপনি কি কখনো যেতে পারবেন সোজাসুজি? বলেন কেউ আমাকে, আমরা কি এইভাবে যেতে পারবো? না, কি হবে বলতো? স্রোত ঠেলে দিবে, ঠেলবে না স্রোত, আমাকে ঠেলবে না। হ্যাঁ, স্রোতের প্রতিকূলে হবে এটা। এক্স্যাক্টলি, প্রতিকূলে হবে না মা, প্রতিকূলে হবে না। কারণ দেখো, প্রতিকূল মানে হচ্ছে পুরো বিপরীত হতে হবে, ঠিক আছে? এটা কিন্তু পুরো বিপরীত না, এক্স্যাক্টলি। তাহলে অনুকূলেও হওয়া যাবে না, এটা অনুকূল না প্রতিকূল না, অনুকূল হচ্ছে একদম একই দিকে আর প্রতিকূল হচ্ছে সম্পূর্ণ বিপরীত দিকে, এটা কিছুই না। আচ্ছা এইভাবে আমরা তাহলে অনুকূল প্রতিকূল দিয়ে কিভাবে অঙ্ক করি? মানে আমরা তো কোনো দিকেই যাই না, তোমরা আমরা যে অনুকূল প্রতিকূলগুলো দিয়ে অঙ্ক করতাম 9 10 এ ম্যাথের মধ্যে, সেগুলো আসলে বরাবর জিরো ডিগ্রি ছিল, মানে একই দিকে ছিল, না হয় বরাবর 180 ডিগ্রি ছিল, মানে বিপরীত ছিল। তো হয় না, তাহলে ওটা কেন করব? মানে বুঝি নাই, মানে এটা আসলে হয় না, আমরা তো অনুকূলও যেতে পারি না প্রতিকূলও যেতে পারি না। তো আমি তো তোমাকে বললাম এই যে আমাদের অনেকগুলো জিনিস ছোটবেলা থেকে আমাদেরকে ঠিক করে দেওয়া হয় না, যার কারণে এখন এসে আমাদের থেকে ঝামেলা লাগে না। এই যে টপিকটা এখন ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি আর ঝামেলা হবে না, একদম আরামসে সব বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা দেখো, ওকে স্যার, হ্যাঁ বলো স্যার, স্রোতের অনুকূল বা প্রতিকূলে যাইতে হলে তো আমাদেরকে দৈর্ঘ্য বরাবরই যাইতে হবে। তো দৈর্ঘ্য বরাবর যেহেতু অভন তো যাই না, তাহলে তো ওই ধরনের ম্যাথ তো একটু। আচ্ছা এখন তোমাদেরকে আমি একটু বলি দৈর্ঘ্য বরাবর ব্যাপারটা একটু এক্সপ্লেইন করি। দেখো অনেক সময় আমাদের কিন্তু দৈর্ঘ্য বরাবর চলতে হয়, যেমন মনে করো আমি এ পার থেকে এ পারে যাচ্ছি, কিন্তু ডিস্টেন্সটা যদি এ পার থেকে এ পারে না হয়, এমন হয় মনে করো আমি বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছি, তখন কিন্তু আমার চলাচলটা প্রস্থ বরাবর হয় না, তখন আমার চলাচলটা হয় দৈর্ঘ্য বরাবর, তখন এই অঙ্কগুলো আসে। মানে আমাদের আসলে 9 10 এ যে অঙ্কগুলো করাইছিল ম্যাথে, সেগুলো কোনোটাই প্রস্থ বরাবর ছিল না, সবগুলো ছিল দৈর্ঘ্য বরাবর। মাথায় ঢুকছে জিনিসটা? আচ্ছা ওকে ঠিক আছে, এবার আমি বলি দৈর্ঘ্য বরাবর কিভাবে মানুষে যায়। দেখো দৈর্ঘ্য বরাবর যাচ্ছে তো এইভাবে, যেতে যেতে যেখানে তার যেতে হবে ঠিক সেখানে গিয়ে সে ল্যান্ডিং করে, এই হচ্ছে তাদের সিস্টেম আর কি। যাই হোক সেটা এখন আলোচ্য বিষয় না, এখন আমরা কথা বলবো মূলত প্রস্থ নিয়ে। আচ্ছা দেখো, আমি মানুষটা এভাবে যাত্রা শুরু করছে একটা নৌকা নিয়ে, খুব আশা ছিল এভাবে সোজাসুজি পৌঁছাবো, কিন্তু আমাকে আশা ব্যাঘাত ঘটাই দিছে স্রোত, আমার আশা নষ্ট করে দিছে। আমি এইভাবে করে এইভাবে করে এইভাবে স্রোত আমাকে ঠেলে এখানে নিয়ে পৌঁছাই দিছে, অর্থাৎ আমি এইভাবে যাত্রা শুরু করেছিলাম কিন্তু আমি এইভাবে না পৌঁছে বাঁকা হয়ে পৌঁছে গেছি। সেজন্যই আসলে এখানে আমাদের ম্যাথ টার্মগুলো চলে আসছে, অর্থাৎ আমাদেরকে এখানে ম্যাথ করে বুঝাইতে হবে আমি কিভাবে রওনা দিলে কিভাবে পৌঁছাবো। আমাদের এখানে মূল উপজীব্য বিষয় হচ্ছে কিভাবে রওনা দেব এবং কিভাবে পৌঁছাবো। আচ্ছা যাই হোক, আসো, স্রোতের বেগ হচ্ছে ইউ ধরে নিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটা নৌকাকে ধরো এইভাবে চালনা করেছি, আমি একটা নৌকাকে এইভাবে চালনা করেছি, তাহলে স্রোত ছিল এভাবে, আমি কিন্তু একটা নৌকাকে এইভাবে চালনা করেছি, তাহলে এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। আমি লিখে ফেলি এটা হচ্ছে আমাদের নৌকার বেগ, এবং নৌকার বেগকে আমরা, এটাকে যেহেতু ইউ বলতেছি, নৌকার বেগকে আমরা ভি বলে থাকি, শেষ। তাহলে দেখো আমি আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পয়েন্ট, ঠিক এই পয়েন্টে স্রোত এভাবে যাচ্ছিল আর আমি একটা নৌকা নিয়ে ভি বেগে যাত্রা শুরু করেছি, এবং এখানে কিন্তু এই ভি আর ইউ একটা কোণ তৈরি করেছে, যে কোণটার মানকে আমি ধরে নিচ্ছি আলফা, যে কোণটার মানকে আমি ধরে নিচ্ছি আলফা। কিন্তু দুঃখ, মনের অনেক দুঃখ, আমি এভাবে যাত্রা করেছিলাম কিন্তু এভাবে আমি পৌঁছাতে পারি নাই, স্রোত আমাকে টেনে নিয়ে গেছে, যার কারণে আমি এইভাবে করে এই বিন্দুতে চলে যাচ্ছি,
অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে স্রোতের টান খেয়ে আমার নৌকাটা এভাবে পৌঁছাতে পারছে না, নৌকাটার ডেস্টিনেশন চেঞ্জ হয়ে এইভাবে চলে যাচ্ছে। তাহলে নৌকাটা মনে করো এখন এখানে অবস্থান করছে, এটা হচ্ছে তার লব্ধি পথ। কি পথ? লব্ধি পথ। লব্ধি মানে গত ক্লাসেও বলেছিলাম, লব্ধি মানে হচ্ছে দুটোর মিশ্রিত ফল, দুটোর মিশ্রিত ফল, যেটাকে আমরা যোগ ফলও বলতে পারি। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, স্রোতের বেগ হচ্ছে এইদিকে, আমি নৌকাটাকে এইভাবে চালনা করেছি কিন্তু এভাবে আমি পৌঁছাতে পারি নাই, স্রোত আমাকে টেনে নিয়ে এইভাবে চলে গেছে ঠিক এই ডেস্টিনেশনে। শেষ, এখন আমরা ফাইনালি পেলাম, এটাই হচ্ছে আমাদের লব্ধি পথ, এটাই হচ্ছে আমাদের লব্ধি পথ। আচ্ছা এবার দেখেন স্যার, এই যে লব্ধি পথটা, এই লব্ধি পথের যে বিন্দুটা নিয়ে এখন আমি কথা বলবো, সেই বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি পি বিন্দু। কি বিন্দু ধরে নিলাম? মনে করেন পি বিন্দু। এখন একটু দেখেন আপনি ভালো করে, এই পি বিন্দু থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, এভাবে এইভাবে একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটা আমার ওয়াই অক্ষ বরাবর পথকে বোঝায়। ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গিয়েছে, অর্থাৎ এই পয়েন্টটার সাথে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, তাহলে আমি এটা বলতে পারবো স্যারকে যে স্যার আমি যে পয়েন্টটা এখন অবস্থান করছি, সেই পয়েন্টটা যেখান থেকে, যে লেভেল থেকে যাত্রা শুরু করেছিলাম, সে লেভেল থেকে সরাসরি কতটুকু উপরে আছে সেটা আমি বলতে পারবো এই ডিস্টেন্সটা বের করলে। এই ডিস্টেন্সটাকে আমরা ওয়াই বলে থাকি, কারণ এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স। আচ্ছা আর যদি স্যারে প্রশ্ন করে তুমি দৈর্ঘ্য বরাবর কতটুকু গিয়েছো, তাহলে আমি বলবো স্যার দৈর্ঘ্য বরাবর আমি এতটুকু গিয়েছি ফাইনালি। তো এই ডিস্টেন্সটা যেহেতু এক্স অক্ষ বরাবর, তাই এটাকে আমরা আসলে, এই যে ডিস্টেন্স, এটাকে আমরা এক্স বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম যে লব্ধি কোনো একটা পয়েন্ট যদি হয়, তাহলে সেই লব্ধিটা কিন্তু আমার দুটো ডিস্টেন্স তৈরি করে, একটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর ডিস্টেন্স, আরেকটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটাকে আমি বলতে পারি প্রস্থ বরাবর। তাহলে আমি এখানে একটু নোট করে ফেলি, এই ওয়াই ডিস্টেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্রস্থ বরাবর, আর এই এক্স ডিস্টেন্সটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বরাবর। যেহেতু দৈর্ঘ্য এখানে লেখা আছে, তাই আর আমি লিখছি না, একটু কষ্ট করে তুলে ফেলেন তো, তুলে আমাকে একটু বলেন যে তোলা হয়েছে, একটু আমাকে রেস হ্যান্ড দিয়েন, তাহলে আমি মুছে ফেলবো। খুব ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু এটা, একদমই মিস যেন না হয়। আরেকটা জিনিস বলি আমি আপনাদেরকে, এটা আপনাদের জন্য উপদেশ, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, যে যত বেশি পড়া ভুলে যাবেন, যে যত বেশি ফিজিক্স ভুলে যাবেন, মনে করবেন সে তত বেশি সুপার ট্যালেন্ট। কেন? এক্সপ্লেনেশনটা দিই। দেখেন, আপনি যত ভুলে যাবেন তার মানে হচ্ছে আপনার মাথাটা তত বেশি সচল, অর্থাৎ জিনিসটা, দেখেন জিনিসটা মাথার ভিতরে ঢুকে বের হয়ে যাচ্ছে, মানে মাথার মগজটা একদম পারফেক্ট পজিশনে আছে। আর যাদের একবার ঢুকলে বের হয় না, তাদেরটা ডিপ ফ্রিজ হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। তাহলে দেখবেন আর টেনশন হবে না, আপনি শিখেন ভুলে যান, কিন্তু দেখবেন শিখতে ভুলতে ভুলতে শিখতে এভাবে করতে করতে একটা সময় আপনি পুরাটাই শিখে গেছেন এবং আপনি সুপার টপে চলে যাবেন, ঠিক আছে? সো টেনশন না নিয়ে রিল্যাক্সে পড়বেন, একদম প্রেশার নেওয়ার কিছু নাই। আচ্ছা কারু কি তোলা বাকি আছে? ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি সবার তোলা হয়ে গেছে। বলো বলো স্যার, লব্ধি জিনিসটা একটু বুঝিয়ে দিবেন। একটু জোরে বলবে, আমি বুঝতেছি না তোমার কথা। লব্ধি? হ্যাঁ, লব্ধি স্যার, লব্ধি, লব্ধিটা একটু বুঝিয়ে দিবেন, এটা বুঝিনি। আচ্ছা লব্ধি জিনিসটা হচ্ছে, আমি তোমাকে একটু বলি, দেখো এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। স্রোত হচ্ছে এভাবে টেনে নিয়ে যায়, আর নৌকাকে আমি এভাবে যাত্রা শুরু করেছি। এখন দেখো স্যার, আমি যখন নৌকাকে এভাবে চালাচ্ছি, স্রোত আমার নৌকাকে টেনে এভাবে নিয়ে এখানে পৌঁছাচ্ছে। এখন এই যে স্রোতের টান খেয়ে আমার নৌকাটার যে চেঞ্জিংটা হয়ে যাচ্ছে, ওই চেঞ্জিংটুকুই হচ্ছে অ্যাকচুয়ালি লব্ধি। সহজ করে বলি, ধরেন একটা নদীতে স্রোত হচ্ছে চার বেগে, আপনি ওই নদীতে নৌকা চালাচ্ছেন আট বেগে। দেখেন ভালো করে, একটা নদীতে স্রোত হচ্ছে চার বেগে, আপনি নৌকা চালাচ্ছেন আট বেগে, কিন্তু আপনার নৌকাটা আট বেগে যাচ্ছে না, স্রোত আপনার নৌকার উপরে প্রভাব খাটাচ্ছে, যার কারণে আপনার নৌকার বেগটা আট থেকে হয়ে গেছে ছয়। ওই ছটাই হচ্ছে আসলে লব্ধি। অর্থাৎ দুটো ভেক্টর রাশি যখন একটা বিন্দুতে কাজ করে, ওই দুটো ভেক্টর রাশি মিলে বিন্দুটার মানের যে পরিবর্তন ঘটাই ফেলে, সেটাকে লব্ধি বলে। বুঝতে পেরেছেন ভালোভাবে? মাথায় ঢুকছে? জি স্যার। আচ্ছা তাহলে ওকে, ঠিক আছে। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের এখন অবস্থান কোথায়?
আমাদের এখন সবার অবস্থান হচ্ছে পি বিন্দুতে, ঠিক আছে? আমি জানি সবার মাথা থেকে একটু একটু করে জিনিসগুলো অ্যাকচুয়ালি আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ সবাই এতটুকু পড়তে পড়তে অ্যাকচুয়ালি আগের গুলা মাথা থেকে চলে যাচ্ছে। টেনশনের কিছু নাই, আস্তে আস্তে দেখবে সব মনে থাকবে, রিল্যাক্স, সবগুলো ছেড়ে দাও। এবার আবার আরেকবার একটুখানি করে বলি, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদীর দৈর্ঘ্য, এটা হচ্ছে নদীর প্রস্থ। নদীর দৈর্ঘ্য বরাবর হচ্ছে স্রোতের বেগ, আর নদীর প্রস্থ বরাবর হচ্ছে নৌকার বেগ। আমি এই বিন্দু থেকে খুব আশা নিয়ে একটা নৌকাকে এই পথে চালনা করেছি, কিন্তু আমাকে আশাহত করে দিয়ে স্রোত আমার নৌকাকে টেনে নিয়ে এই বিন্দুতে নিয়ে গেছে। এখন আমি এই বিন্দুতে বসে আছি। স্যারে আমাকে বলছে, তুমি যে এই বিন্দুতে বসে আছো, এই বিন্দুটা কোথায়? আমি বলবো, স্যার এই বিন্দুটা যদি আপনি আমাকে প্রস্থ বরাবর বলতে বলেন, তাহলে আমি হচ্ছে স্যার ওয়াই দূরত্বে অবস্থান করছি, আর যদি আপনি আমাকে দৈর্ঘ্য বরাবর বলতে বলেন, তাহলে স্যার আমি এক্স দূরত্বে অবস্থান করছি। তাহলে এখানে এক্স এবং ওয়াই আমাকে কি বোঝাচ্ছে? দূরত্ব বোঝাচ্ছে। আর ইউ এবং ভি আমার কি বোঝাচ্ছে? বেগ বোঝাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন কিভাবে আমি কাজটা করব। রেডি? আপনারা আমাকে এখানে যথেষ্ট পরিমাণ হেল্প করবেন, ঠিক আছে? ওকে, প্রথমে আসেন এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর নৌকার শ্যাডো। এখন শ্যাডো নাম দিচ্ছি আমি, শ্যাডো নাম দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। দেখি আমাকে কোন বান্দা বলতে পারবেন এক্স অক্ষ বরাবর নৌকার শ্যাডো কত, যে বলতে পারবে সে বুলেট। এক্স অক্ষ বরাবর নৌকার শ্যাডো এক্স কস থিটা, ধরা খাই গেছেন। দেখেন এক্স অক্ষ, না স্যার, এক্স অক্ষ বরাবর কার শ্যাডো? এক্স অক্ষ বরাবর কার শ্যাডো? ও কার শ্যাডো? নৌকার শ্যাডো। তাহলে নৌকা কত? স্যার নৌকাটা কি বলবো এটাই তো বুঝছি না, নৌকা কি বলবো? ভি ভি কস থিটা, কো বরাবর এক্স অক্ষ বরাবর নৌকার শ্যাডো। এটা আমার কুলাচ্ছে কস, আস্তে আস্তে রিল্যাক্স, ডোন্ট ওরি, এখন ক্লিয়ার হবে, আরো জিজ্ঞাসা করব। এক্স অক্ষ বরাবর নৌকার শ্যাডো অর্থাৎ ভি কস আলফা, লিখে ফেললাম, শেষ। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে দেখি কোন বান্দা বলতে পারবেন এক্স অক্ষ বরাবর নৌকার শ্যাডো তো বের করছে, এবার আমাকে একটু বলেন এক্স অক্ষ বরাবর স্রোতের শ্যাডো। দেখি কে বলতে পারবেন এক্স অক্ষ বরাবর স্রোতের শ্যাডো কত? স্রোতের একই দিকে মানে cos 0, cos 0 মানে হচ্ছে যে 1, জানি না, দেখেন দেখেন এক্স অক্ষ বরাবর কার শ্যাডো বলেছি? স্রোতের। দেখেন আমি আবারও ক্লিয়ার করতেছি, এখানে নৌকার শ্যাডো বলেছিলাম, দেখেন এখন বলাবে না আর, নৌকা বলেছিলাম তাই নৌকার বেগটা প্রথমে বসায় দিব, দেন শ্যাডো বলেছি, শ্যাডো মানে হচ্ছে আরেকটার সাথে যে কোনটা, শেষ। এখন বলতেছে আপনাকে স্রোতের শ্যাডো, স্রোতের শ্যাডো, ওকে ঠিক আছে, স্রোত কই? স্রোত হচ্ছে ইউ, তাহলে ইউ বসে দিলাম। আচ্ছা স্রোতের শ্যাডো, স্রোতের শ্যাডো কার সাথে? এক্স এর সাথে। তাহলে স্রোত তো দেখতে পাচ্ছি এক্স এর সাথে কোনো কোণই করে নাই, অর্থাৎ ইউ কস 0, তার মানে হচ্ছে তাহলে দেখেন আমরা এক্স অক্ষ বরাবর নৌকার শ্যাডো পেয়েছি ভি কস আলফা, আর এক্স অক্ষ বরাবর স্রোতের শ্যাডো পেয়েছি ইউ। তাহলে আপনাকে যদি এখন আমি প্রশ্ন করি এক্স অক্ষ বরাবর মোট শ্যাডো কত? ভি কস আলফা প্লাস ইউ, এক্স্যাক্টলি। শ্যাডো কত? শ্যাডো হচ্ছে ভি কস আলফা প্লাস ইউ, তাহলে এটাই হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর মোট শ্যাডো, এক্স অক্ষ বরাবর মোট শ্যাডো। অর্থাৎ এক্স অক্ষটা কি ছিল স্যার একটু বলেন তো, এক্স অক্ষটা নদীর কি ছিল? দৈর্ঘ্য ছিল। তাহলে আমরা পেয়ে গেছি বরাবর, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি দৈর্ঘ্য বরাবর। তাহলে দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর যে শ্যাডোটা আমরা পেয়েছি সেই শ্যাডোটা হচ্ছে এটা। আচ্ছা আমাকে কে বলতে পারবেন এই শ্যাডোটা কি? এটা কি দূরত্ব নাকি বেগ? বেগ। কেন বেগ? কেন? কারণ এখানে আমরা স্রোতের বেগ আর নৌকার বেগ ইউজ করছি। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। তাহলে এক্স অক্ষ বরাবর যে শ্যাডোটা পেয়েছি সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর শ্যাডো বেগ। তাহলে আমি একটু সুন্দর করে এখানে একটু লাইনটা লিখি, আমি এখন লিখব সুতরাং দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর
দৈর্ঘ্য বরাবর মোট বেগ, দৈর্ঘ্য বরাবর মোট বেগ, বা ওইটাকে আমরা উপাংশ বলতে পারি, যাই হোক দৈর্ঘ্য বরাবর মোট বেগ বলি, দৈর্ঘ্য বরাবর মোট বেগ বি কস আলফা প্লাস ইউ, এটাই হচ্ছে দৈর্ঘ্য বরাবর মোট বেগ আমরা পেয়ে গেছি। আচ্ছা স্যার, এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে আসতে যে সময়টা লেগেছে, ধরেন আমাকে স্যারে বলে দিছে স্যার এখান থেকে যে এখানে আসছেন অর্থাৎ পি বিন্দুতে আসছেন, তাহলে পি বিন্দুতে আসতে সময় আপনার লেগেছে টি, তাহলে আপনি লিখে ফেলছেন দৈর্ঘ্য বরাবর মোট বেগ হচ্ছে এটা, এবং ওই দৈর্ঘ্য বরাবর আসতে আপনার যে সময়টা লেগেছিল অর্থাৎ আপনি লিখে ফেলতেছেন আপনার যে সময়টা লেগেছে সেটা হচ্ছে টি সময়, কারণ স্যারে আপনাকে বলে দিছে। এখন একটা কথা বলি আপনাকে, ভালো করে আমার কথাটা শুনবেন স্যার, একটা মাঝি যখন নৌকা চালায় তখন কিন্তু সে কন্টিনিউয়াসলি একটা বেগে নৌকা চালাতে পারে না, একটু উনিশ বিশ হয়, কখনো সে পাঁচ এমএস ইনভার্স ওয়ান বেগে যায়, কখনো যায় আবার ছয়, কখনো যায় সাত, কখনো আবার দুই, কখনো বসেও থাকে, ঠিক আছে। আবার নদীতে যে স্রোতটা হয় স্রোতটাও কিন্তু উনিশ বিশ, কখনো বাড়ি যায়, কখনো কমে যায়, কখনো থাকেই না, আবার কখনো বাড়তে থাকে, আবার কখনো কমতে থাকে। তাহলে আমি দেখলাম স্রোতের বেগও চেঞ্জেবল ভ্যারিয়েবল, অ্যান্ড নৌকার যে বেগ সেটাও চেঞ্জেবল অর্থাৎ ভ্যারিয়েবল। তাহলে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটোই কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু স্যার আমাদের অঙ্ক করার সুবিধার জন্য, অঙ্ক করার সুবিধার জন্য, ম্যাথ ইকুয়েশন গুলোকে ঠিকঠাক মতন করার জন্য আমরা এটাকে সম বেগ ধরে নেই, অর্থাৎ আমরা ধরে নেই এই অঙ্কগুলোর মধ্যে কোন ত্বরণ কাজ করে না, অর্থাৎ ত্বরণের মান হচ্ছে জিরো। আর ত্বরণের মান যদি জিরো হয় তাহলে স্মরণ বের করার সূত্রটা কি হয়, তাহলে দেখেন দৈর্ঘ্য বরাবর, বলেন বলেন স্যার, ইঞ্জিন চালিত নৌকার ক্ষেত্রেও কি স্রোতের কারণে বেগটা উঠানামা করে? আচ্ছা ভেরি গুড, একটা সুন্দর কোশ্চেন করছো, যদি নৌকাটা ইঞ্জিন চালিত হয়, স্যার নৌকাটা ইঞ্জিন চালিত কিন্তু স্যার স্রোতের বেগ তো চেঞ্জ হয়, স্রোতের বেগটা তো তোমার হাতে নাই, যার কারণে স্যার এগুলো আসলে চেঞ্জেবল, এগুলোকে কখনো আমি ফিক্সড ধরতে পারি না, এগুলো আসলে ভ্যারিয়েবল, কিন্তু স্যার অঙ্কের সুবিধার জন্য, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্টুডেন্টের কোয়েশ্চেন, কেন সমবেগ ধরবো, কেন ত্বরণ জিরো ধরবো, কারণ অঙ্কের সুবিধার জন্য এটা আমরা করে থাকি, অর্থাৎ ত্বরণের মান শূন্য ধরে থাকি। মাথায় ঢুকছে জিনিসটা, ক্লিয়ার? আচ্ছা দেখো স্যার ত্বরণের মান ধরেছি শূন্য, এখন আমরা জানি s = vt। আচ্ছা স্যার আমরা কোন অক্ষ নিয়ে কথা বলতেছি এতক্ষণ, কোন অক্ষ নিয়ে কথা বলতেছি? x অক্ষ। কি দৈর্ঘ্য বরাবর না? তাহলে দৈর্ঘ্য বরাবর আমি মানটাকে কত ধরেছিলাম, x কে ধরেছিলাম না, x টাই তো আমার দূরত্ব ছিল, তাই তো? তাহলে x = কি হবে, x = হবে আমাদের vt, x = হবে আমাদের vt, কি হবে আমাদের vt, v হচ্ছে এটা v cos alpha plus u, দেখেন vt। আপনি এমন একটা জিনিস শিখে গেলেন, এখন যদি কেউ আপনাকে বলে আমি এভাবে নৌকা চালাচ্ছি ওইভাবে গিয়ে ওইভাবে পৌঁছাইছি, বলো তো দেখি দৈর্ঘ্য বরাবর কতটুকু গিয়েছি, আপনি সুন্দর করে স্যারকে করে দিতে পারবেন, জাস্ট বলবেন আমাকে একটু সময়টা দেন আমি অঙ্কটা করে দিচ্ছি কতটুকু গেছে। মাথায় ঢুকছে আমার কথাগুলো? জি স্যার। একটু তুলে ফেলেন, একটু দ্রুত তুলে ফেলেন, তুলে আমাকে রেজ হ্যান্ড দেন। মজা, অনেক মজার ক্লাস এটা, না বুঝলে আমি লিংক দিয়ে দিব, লিংকে গিয়ে অ্যাগেইন দেখবেন, অ্যাগেইন দেখবেন, টেনশনের কিছু নাই। একশো বার প্রশ্ন করবেন, কখনো কোনো কিছু জীবনে মুখস্ত করবেন না, একশো বার প্রশ্ন করবেন, বোঝার চেষ্টা করবেন, স্যারকে বারবার বলবেন। একটা কথা তোমাদেরকে আমি বলি, এটা একটু মোটিভেশনাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন কোনো কিছু শেখার ইচ্ছা থাকবে তখন একদম ফ্ল্যাট হয়ে যাবে, স্যার বিরক্ত হচ্ছে বা স্যার আমার কথায় মাইন্ড করতেছে কিনা এগুলো ভাববে না, এগুলো ভাবলে জীবনে কিছু শিখতে পারবে না, স্যারকে বারবার বলবে, স্যারকে বলতে লজ্জা নাই, বরঞ্চ স্যার যদি তোমাকে আনসার না দেয় তাহলে সেটা স্যারের জন্য লজ্জার, ঠিক আছে? এই আমি আমার যতগুলো স্টুডেন্ট আছে যত প্রবলেমে পড়ে আমাকে বলে যে স্যার এটা বুঝি নাই, যত রাতে হোক, অনেক সময় দেখা যায় আমাকে রাতে দুইটা তিনটা বাজে পড়ার সময় পাঠিয়ে দেয়, আমি জেগে থাকলে আনসার দিয়ে দেই, না হলে পরদিন আমি দেখে আনসার দিয়ে দেই, অর্থাৎ এটা হচ্ছে একটা সুসম্পর্ক, এই জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, তোমার হাতে আছে দুই বছর, মাত্র দুইটা বছর, দুইটা বছর থেকে আরেকটা বছর, এরপর কিন্তু তোমার ভবিষ্যৎ অন্য জায়গায় চলে যাবে। দেখো কলেজের গণ্ডিটা পার হতে পারলে তুমি কিন্তু ভার্সিটির গণ্ডিতে চলে যাবে, তোমার লাইফটা হয়ে যাবে অসাধারণ, জাস্ট অসাধারণ।
ওকে শেষ। ইভেন এমন হইতে পারে ভালো করে একটু পড়লে স্কলারশিপ নিয়ে তুমি বাইরে চলে যেতে পারবে, ঠিক আছে, বাংলাদেশে আর তোমার থাকতে হবে না, জোস জোস জায়গায় যেতে পারবে, ঘুরতে পারবে, খুব মজা হবে লাইফটা তখন। আচ্ছা এখন তোলা হয়েছে, কারো কি তোলা বাকি আছে আমি মুছে ফেলবো। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো বলো। হ্যাঁ স্যার, নদীর দুই পারে যে নৌকা পারাপারের জন্য ঘাট থাকে, হ্যাঁ হ্যাঁ, ঘাটগুলো কি কখনো একদম সামনাসামনি দুই পারে সামনাসামনি তো থাকতে পারে না, একটু কমই দূরত্বে থাকতে হয় না, কারণ নৌকা তো কখনো সোজাসুজি গিয়ে পৌঁছাইতে পারবে না। নাইস, জোস প্রশ্ন, তোমার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে এটা বলতে চাচ্ছ যে স্যার নদী পারাপারের যে ঘাটগুলো সেগুলো একদম সোজাসুজি থাকে, তাই তো? মানে এই পার থেকে ওপার দেখা যায়, যে এই পারে দাঁড়াইছি এই পারের ঘাটটা ওই পারের ঘাটটা দেখা যায়। স্যার এখন একটু দেখেন তো, মাঝি যখন নৌকাটা চালায় সে কি সোজা চালায় নাকি টেকনিক্যালি একটু বাঁকা করে চালায়, লজিক দিয়ে চিন্তা করবেন। এরপরে যখন যাবেন তখন দেখবেন অ্যাকচুয়ালি দাঁড়ায়, দেখবেন যে আপনি অবাক হয়ে যাবেন, যেটা এতদিন খেয়াল করেন নাই, আপনি দেখবেন সে কখনো সোজাসুজি চালায় না, সে একটু বাঁকা করে চালাবে যেন সে স্রোতের টান খেয়ে সোজাসুজি চলে আসতে পারে। বুঝতে পারছেন আমার কথা? তাই কি ঘাটগুলা কি একটু মানে দূরে দূরে থাকে, মানে সামনাসামনি তো কখনো থাকতে পারবে না? আচ্ছা আমি এখন একটা কথা বলি, এখানে দুটো অপশন আছে স্যার, একটা হচ্ছে ঘাটকে সামনাসামনি রাখা, নৌকাকে একটু বাঁকা করে চালনা করা যেন স্রোত টেনে সোজাসুজি নিয়ে যায়। আর একটা অপশন হচ্ছে কি জানো, ঘাট গুলাই বাঁকা করে রাখা যাতে ও সোজা চালালেও ঘাটে যায় পৌঁছায়। মাথায় ঢুকছে জিনিসটা? জি স্যার। আচ্ছা এখানে একটা কথা বলি, এগুলো একটু খেয়াল করবা, তাহলে দেখবো অনেক মজা পাবা, ওদের ওদের অনেক সিস্টেম আছে। এগুলো আসলে নৌকা যারা চালায় তারা চালাতে চালাতে অভিজ্ঞ হয়ে গেছে, তারা জানে। যেমন নতুন যে, আমি তোমাকে একদম সহজ করে একটা 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 মজার ঘটনা বলি, কায়াকিং করছো কেউ এখানে? কেউ কি কায়াকিং করছো? ওই যে এই যে হ্রদের মধ্যে এই যে সাইকেলের মতন করে নৌকা চালানো বা লাঠি দিয়ে নৌকা চালানো? না স্যার। আচ্ছা ঠিক আছে, একবার লাইফের ভিতরে করে দেখিও, চরম একটা ফিজিক্স আছে সেখানে, চরম একটা ফিজিক্স। আমি তোমাকে বলি, আমি যখন কায়াকিং করতেছিলাম মানে বোটের মধ্যে উঠছিলাম বুঝছো, বোটে আমাকে উঠাই দিচ্ছে, দেখো আমি কিন্তু ফিজিক্স অনেক কিছু বুঝতেছি, কিন্তু যখন আমাকে বোটে উঠাই দিচ্ছে আমি জানি যে এটা একটা ফিজিক্স। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানো স্যার, আমি যে জায়গায় চালাচ্ছি সেই জায়গায় না হলে আমি 4-5 মিনিট ঘুরছি খালি, কারণ আমি এরকম ঘুরতেছি বিকজ আমি বুঝতেছি না যে কি করব। আমি যতই ফিজিক্স জানি না কেন, আমি যদি এটা প্রয়োগ করতে না পারি তাহলে এটা পুরোটাই বিরক্তিকর। আমি ঘুরতেছি, ঘুরতে ঘুরতে দেখলাম যে একদম ওই পাশে চলে যাচ্ছে, যেখানে কেউ যাচ্ছে না আমি ওদিকে চলে যাচ্ছি, মানে আমি বুঝতেছি না আমি কি করব। পরে দিয়ে দেখলাম এটা একটা সিম্পল ফিজিক্স। কায়াকিং যারা করছো তারা জানবা, তুমি যদি পেছনের দিকে বলটা প্রয়োগ করো তাহলে নৌকাটা যাবে সামনে, তুমি যদি সামনের দিকে বলটা প্রয়োগ করো তাহলে নৌকাটা যাবে পেছনে, তুমি যদি ডান বাম দিকে বলটা প্রয়োগ করো তাহলে নৌকা যাবে ডানে, ডান দিকে বলটা প্রয়োগ করলে নৌকা যাবে বামে। সিম্পল একটা ফিজিক্স, কখনো যদি সম্ভব হয় এটা করে দেখিও, অনেক মজার একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা যাক, তাহলে আমরা এই যে ফিজিক্স এর এই ব্যাপারটা বুঝলাম, এবার আমাকে তোমরা হেল্প করবা, আমি তো এতক্ষণ ধরে দৈর্ঘ্য বরাবর জিনিসটা বুঝাই দিছি, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি এখন মুছে ফেলতেছি এই অংশটুকু, এখন আমাকে হেল্প করবা স্রোতের ব্যাপারে, দেখি আমাকে রেডি হও কোন বান্দা হেল্প করতে পারো, ঠিক আছে? সবাই প্রিপারেশন। এবার আমরা কথা বলবো ওয়াই অক্ষ নিয়ে, তাহলে আসো, ওয়াই অক্ষ অর্থাৎ প্রস্থ বরাবর, ওয়াই অক্ষ অর্থাৎ প্রস্থ বরাবর, ওয়াই অক্ষ অর্থাৎ প্রস্থ বরাবর, হ্যাঁ, কিসের উপাংশ? প্রথমে আমি কথা বলবো স্রোতের উপাংশ নিয়ে, স্রোতের শ্যাডো, SHADOW। যদি প্রশ্ন করি ওয়াই অক্ষ বরাবর স্রোতের শ্যাডো, আমাকে বলো তো কেউ কত হবে? জিরো হবে না স্যার? ভেরি গুড, ভেরি গুড, 90 cos 90 = 0, এক্স্যাক্টলি 0 হবে। এখন প্রশ্ন আসতে পারে 0 কেন, কারণ দেখো এখানে আমি একটা এক্স অক্ষ দিয়েছি কিন্তু ওয়াই অক্ষ দিই নাই ছবিতে, তো আমি একটা ওয়াই অক্ষ দিয়ে দেই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওয়াই অক্ষ হচ্ছে, মনে করো আমি এভাবে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তাহলে আমি এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ, তাহলে এই যে একটা দাগ লাস্ট টেনেছি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ, অর্থাৎ এখান থেকে এটা যদি এক্স অক্ষ হয় আর এখান থেকে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ। এখন আমি বলেছি ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর কার শ্যাডো? স্রোতের শ্যাডো। তাহলে দেখো প্রস্থ বরাবর বলেছি, কার বলেছি? স্রোতের। তাহলে প্রথম কাজ হচ্ছে যার শ্যাডো বলবে তাকে বসা দিবা, দেন যার বরাবর বলবে, যার বরাবর বলবে, যার বরাবর, যেমন আমি তোমাকে ওয়াই অক্ষ বরাবর বলেছি কার? স্রোতের। তার মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর স্রোত কতটুকু কোণ প্রডিউস করেছে? বরাবর 90 ডিগ্রি। তাহলে এখানে হবে cos 90 ডিগ্রি, অর্থাৎ জিনিসটা হয়ে যাবে 0।
তাহলে আমরা পেয়ে গেছি এই জিনিসটার মান হচ্ছে জিরো। শেষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বা প্রস্থ বরাবর স্রোতের শ্যাডো। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমাকে কেউ বলো তো নৌকার শ্যাডো কত? তাহলে খেয়াল করো ওয়াই অক্ষ হচ্ছে এটা। এখন ওয়াই অক্ষের সাথে যদি এটা নৌকা হয়, ওয়াই অক্ষের সাথে এটা যদি নৌকা হয় তাহলে উৎপন্ন কোণ হচ্ছে কিন্তু এটা, তাই না? কারণ ওয়াই অক্ষের সাথে এই যে নৌকাটা এটা কিন্তু এই কোণটা প্রোডিউস করছে, যেটা আমি পরে দিয়েছি। এই কোণটার মান তো আমি জানি না স্যার। জানি স্যার, কিভাবে দেখেন আমি বের করি? cos 90 minus cos alpha এক্স্যাক্টলি। আমি যদি 90 ডিগ্রি, এই যে টোটাল যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি থেকে যদি আলফা কে বিয়োগ দিয়ে দেই তাহলে এটা পেয়ে যায়। তাহলে জিনিসটা হয় v cos 90 minus alpha। তোমরা কি ত্রিকোণমিতি করেছো মনে আছে? cos 90 minus alpha কি হয়ে যায় বলো? এটা কি হয়ে যাবে? cos 90 minus alpha cos alpha হয়ে যাবে। এটা sin alpha না, না sin alpha হয়ে যাবে 90 তো। হ্যাঁ 90 কে ওই আদি ভাগ করলে। তাহলে আমরা বুঝে গেছি, আমরা বুঝে গেছি। দেখো আমরা টেকনিক্যালি এখন বের করে ফেলছি y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর স্রোতের শ্যাডো হচ্ছে 0 এবং y অক্ষ বরাবর নৌকার শ্যাডো হচ্ছে v sin alpha। তাহলে আবার আগের মতন তোমাকে যদি বলি y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর মোট বেগ, যেহেতু শ্যাডো গুলো হচ্ছে বেগ তাই y অক্ষ বরাবর যদি মোট বেগ বলি, তুমি আমাকে বলবে স্যার 0 প্লাস v sin alpha। দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি v sin alpha। আর আমরা তো আগের বারের মতনই জানি যে নদী স্রোতের অঙ্কগুলোতে আমরা ত্বরণটাকে আমাদের হিসাবে সুবিধার জন্য ধরে নেই 0। ত্বরণটা যদি 0 হয় আর এটা যদি v sin alpha হয়, আর আগের বারের মতন সময় যদি আমাকে স্যার t বলে দেয়, তাহলে এখন আমি কোন অক্ষ বরাবর বের করছি? প্রস্থ বরাবর। কোন অক্ষ? প্রস্থ। তাহলে প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর যে দূরত্বটা সেটা কত? সেটা হচ্ছে আমাদের y, সেটা হচ্ছে আমাদের y। তাহলে দ্যাট মিন্স আমি লিখব, সুতরাং y = আমরা জানি s = vt, অর্থাৎ এখানে s হচ্ছে y, y = v, v হবে v sin alpha ইনটু তার সাথে শেষ। তাহলে আমরা ফাইনালি আরেকটা সুন্দর সূত্র বের করে ফেলেছি। নোট করে মার্কিং করে রাখো, তুমি এতটুকু বিশ্বাস করবে, তুমি এখন সেকেন্ড ইয়ার থেকে অনেকটুকু আপডেট হয়ে গেছো। যারা এখন পরীক্ষা দিবে, অনেকে আছে যারা পরীক্ষা দিবে এই জিনিসগুলো জানেই না, তুমি এই ম্যাথগুলো যদি মানে এই জিনিসগুলো যদি ফিল করে ফেলতে পারো, তুমি টেস্ট পেপার যদি থাকে তো ট্রাই করে দেখিও, নিজেই অবাক হয়ে যাবা যে অঙ্কগুলো তোমার জন্য কোনো বিষয় না। কারণ দেখবা যে তোমার ফ্রেন্ডরা অনেক কিছু করতেছে, ওখানে অনেক কাহিনী, অনেক কাহিনী, কিন্তু ওখানে কোনো কাহিনী নাই, জাস্ট দুইটা জিনিস দিয়ে অঙ্ক শেষ। একটা হচ্ছে স্রোত বরাবর, একটা হচ্ছে সরি একটা হচ্ছে প্রস্থ বরাবর, আর একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, আর কিছুই এখানে নাই। তোমরা যদি তোলা হয়ে থাকে রেস হ্যান্ড দাও, আর যদি বলো বলো স্যার y অক্ষ বরাবর নৌকার শ্যাডোটা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আমি আবার বলে দিচ্ছি, দেখো দেখো, ওকে সবগুলা ভুলে যাও। দেখো আমি আবার বলছি, y অক্ষ বা প্রস্থ বরাবর শ্যাডোটা নিয়ে হিসাব করব। তাহলে প্রথমে আসো স্রোতের শ্যাডো। দেখো y অক্ষ বরাবর স্রোতের শ্যাডো, তো স্রোত বলার সাথে সাথে, স্রোত বলার সাথে সাথে স্রোতের বেগ বসা দিলাম। এবার শ্যাডো বলছে কার সাথে? y অক্ষের সাথে। তাহলে একটু দেখো y অক্ষ কোন দিকে? y অক্ষ হচ্ছে এই দিকে। এখন y অক্ষ যদি এই দিকে হয়, y অক্ষ যদি এই দিকে হয়, আর তোমার স্রোত কোন দিকে? স্রোত হচ্ছে এই দিকে। তাহলে y অক্ষ এদিকে, স্রোত হচ্ছে এই দিকে। তাহলে উৎপন্ন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। দ্যাট মিন্স cos 90 অর্থাৎ 0। শেষ, এবার আসুন নৌকার শ্যাডো। ঠিক আছে, নৌকা বলার সাথে সাথে v বসে দিলাম, v বসে দিলাম, তারপর বলছে শ্যাডো তার সাথে y অক্ষের সাথে। এবার দেখো y অক্ষের সাথে, এটা যদি আমাদের y অক্ষ হয় তাহলে y অক্ষের সাথে আমাদের নৌকা কত কোণ তৈরি করছে? দেখো y অক্ষের সাথে নৌকা তৈরি করছে এই যে কোণটা দেখতে পাচ্ছ মাঝখানের এই কোণটা, কারণ নৌকা হচ্ছে লাল কলমটা আর এটা হচ্ছে এই কলমটা। তাহলে y অক্ষ যদি এটা হয়, আমাদের নৌকা যদি এটা হয়, তাহলে মাঝখানের কোণটা কত? মাঝখানের কোণটা তো আমরা জানি না, মানে এই কোণটা তো আমরা জানি না। তো আমরা করলাম কি, টোটাল 90, 90 থেকে এই আলফা বাদ দিলে এটা থাকে, অর্থাৎ লিখে দিচ্ছি cos 90 minus alpha, অর্থাৎ cos 90 minus alpha ম্যাথমেটিক্যাল টার্ম অনুসারে হয়ে যায় sin alpha। তাহলে ফাইনালি আমরা পাই গেছি y অক্ষ বরাবর মোট বেগ, ওইখান থেকে পাইছি 0, এখান থেকে পাইছি v sin alpha, অর্থাৎ 0 plus v sin alpha equals to v sin alpha। শেষ, আর সময় যদি t হয় তাহলে সূত্র কি? s equals to vt, s equals to vt, কোন অক্ষ নিয়ে কথা বলছি? y অক্ষ। তাহলে এখন s কাউন্ট হবে y, তাহলে y equals to vt, v কত? v sin alpha into t। শেষ, মাথায় ঢুকছে?
আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? নির্দ্বিধায় করো। দেখো তুমি যদি শিখে না যাও তাহলে সেটা কিন্তু আমার খারাপ লাগবে, কারণ তুমি জিনিসটা ভুলে চলে গেছো। যে কোনো প্রশ্ন তুমি করতে পারো, আমি আবারও বুঝিয়ে দিব, কোনো সমস্যা না, একদম মন খারাপ না করে যে কোনো প্রশ্ন করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভাবে এই ব্যাপারগুলো বুঝছি। সবার তোলা শেষ? কারো কি তোলা বাকি আছে? ঠিক আছে, ওকে। এবার দেখো আমি একটা টার্ম করব, আমি এটা মুছে ফেলতেছি। এবার আমি একটা তোমাদেরকে টার্ম করাবো। ওকে, রেডি সেট গো। ধরো আমি এভাবে নদী আঁকলাম। এখানে একটা কথা বলে রাখি স্যার, আমাদের এটা আমার কথা না, এটা তুমি যখন ক্লাস করা শুরু করবে তখনই বুঝবা। 100% পাবলিকের ভেতরে 90% পাবলিক শুধু প্রস্থ বরাবর অঙ্কগুলা করে, দৈর্ঘ্য বরাবর অঙ্ক কেউ করে না। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে অঙ্ক হয় সেটাও তারা জানে না, এটাই হচ্ছে প্রবলেম। কিন্তু আমাদের অ্যাডমিশন যে টেস্ট গুলো হয়, অর্থাৎ ভার্সিটিতে যে পরীক্ষাগুলো তুমি দেবে, অ্যাডমিশন টেস্ট গুলো দেবে, সেখানে সবগুলো আসবে দৈর্ঘ্য বা প্রস্থ মিক্স করে করে, যার কারণে তোমার যদি বেসিকটা স্ট্রং না থাকে কোনো লাভ হবে না, তুমি একদম শেষ হয়ে যাবা। সেজন্য আমি একটা প্রশ্ন দিচ্ছি, আমাকে এখন সবাই করে দিবা, তাহলে একদম ক্লিয়ার, টপিক পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি এভাবে দিলাম, এভাবে দিলাম, তো আমি তো জানি যে এদিকে হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আমি তারপরে তোমাদের জন্য আবারও একটু লিখে দিচ্ছি, এদিকে হচ্ছে আমাদের দৈর্ঘ্য কাজ করে, ওকে, আর এদিক বরাবর আমাদের স্রোত কাজ করে। ধরো এদিক বরাবর আমাদের স্রোত কাজ করে, শেষ। তাহলে তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, তো এখান থেকে এদিক বরাবর তোমার ধরো স্রোত, তাহলে স্রোতের মান আমি তোমাকে দিয়ে দিচ্ছি, স্রোতের মান হচ্ছে ইউ। মনে করো ওইটা প্রস্থ হবে না, এটা প্রস্থ না স্রোত, ওইদিকে ভুলে ভুলে দিয়ে দিছি যে, থ্যাংক ইউ, প্রস্থ হবে, রাইট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের প্রস্থ। আচ্ছা নদীতে স্রোত কততে দিচ্ছি আমি, দেখো 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 5 কিলোমিটার যায়, প্রতি ঘন্টায় 5 কিলোমিটার যায়, এটা হচ্ছে স্রোতের বেগ। আচ্ছা ওই নদীতে তুমি নৌকা চালনা করেছো এইভাবে, নৌকা চালনা করেছো এইভাবে, তো ধরে নাও নৌকা যে চালনা করেছো, নৌকার যে বেগটা ভি, সেটা হচ্ছে মনে করো 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা আর যে কোণে তুমি চালনা করেছো সেই কোণটা হচ্ছে মনে করো আলফা ইকুয়ালস টু হচ্ছে তোমার 60 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু হচ্ছে মনে করো 60 ডিগ্রি, ঠিক আছে। এবার তোমার নৌকাটা তুমি কিন্তু এই 10 কিলোমিটার পার আওয়ার বেগে চালনা শুরু করেছিলে, স্রোত হচ্ছে এদিকে, তাহলে তোমার নৌকাটা এভাবে যাবে না, তোমার নৌকাটা মনে করো এভাবে চলে গেছে এবং এইভাবে এই পয়েন্টে চলে আসছে, এখন এই পয়েন্টে চলে আসছে, এটা হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টে তোমার নৌকাটা এখন চলে আসছে আগের বারের মতন, এটা হচ্ছে মনে করো পি পয়েন্ট। তাহলে আমি পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। আচ্ছা এখন আমাদের পি পয়েন্টে আবার যাই, আমি দুটো ডিসটেন্স প্রডিউস করতে পারি, একটা হচ্ছে এদিক বরাবর, আবার একটা হচ্ছে এদিক বরাবর। তাহলে এদিক বরাবর একটা ডিসটেন্স কাউন্ট হয়, এদিক বরাবর একটা ডিসটেন্স কাউন্ট হয়, এই ডিসটেন্সটাকে আমরা ওয়াই বলি, এই ডিসটেন্সটাকে আমরা এক্স বলি। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে ওয�াই ইকুয়ালস টু, আচ্ছা প্রস্থের মানটা দিয়ে দেই, প্রস্থের মান হচ্ছে মনে করো তোমার 15 কিলোমিটার। আচ্ছা প্রস্থের মান হচ্ছে আমাদের 15 কিলোমিটার, প্রশ্ন হচ্ছে 1/3 দৈর্ঘ্য, 1/3 দৈর্ঘ্য প্রস্থ বরাবর, 1/3 দৈর্ঘ্য প্রস্থ বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, তোমরা একটু ভুলাই ফেলতে পারো 1/3 দৈর্ঘ্য প্রস্থ বরাবর জিনিসটাকে, তাহলে সেটা না করে আমি যদি বলি 1/3 দূরত্ব, তাহলে তোমাদের জন্য সুন্দর হয়। তাহলে জিনিসটা হচ্ছে 1/3 দূরত্ব প্রস্থ বরাবর অতিক্রম করতে, প্রস্থ বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে, অর্থাৎ আমাকে টি বের করে দিবে। দেখি কে আমাকে টি বের করে দিতে পারো, দ্রুত লেটস গো, যে করে ফেলবা সে আমাকে আনসারটা একটু চ্যাটে জানাবা। আমি একজনকে ফার্স্ট দিব, যারটা পারফেক্ট হবে তাকে আমি ফার্স্ট দিব, দ্রুত।
যেবা আমাকে আনসার দিছো প্রাইভেটলি, ভেরি গুড, তোমরা সবাই প্রাইভেটলি আনসার দিও, আমাকে প্রাইভেটলি আনসার দিও। ওকে, আমি ওয়াসিফারও আনসার পেয়ে গেছি, জেবারও আনসার পেয়ে গেছি। তোমরা যারা করতেছো তারা আমাকে প্রাইভেটলি আনসার দিও। তবে জেবা এবং ওয়াসিফার আনসার দুজনের আনসার ভিন্ন আছে, তো আমি ভিন্ন আনসার আসতে পারে, টেনশনে কিছু নাই। একটু দ্রুত আমাকে করে আনসারটা দাও। সামু বের করে ফেলছো, সামু একটা আনসার দিছো। দেখো এক তৃতীয়াংশ দূরত্ব প্রস্থ বরাবর, এক তৃতীয়াংশ দূরত্ব কিন্তু প্রস্থ বরাবর। স্যার এক তৃতীয়াংশ দূরত্ব প্রস্থ বরাবর মানে কি, যে প্রস্থটা দিছেন ওটার এক তৃতীয়াংশ? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওটার এক তৃতীয়াংশ। এখানে অনেকে আছে মিটারে নিচ্ছ, মিটারে নিয়ে কেউ অঙ্ক করলে অঙ্কটা বিশাল হয়ে যাবে। দেখো তুমি দেখতে পাচ্ছ এটা কিলোমিটার আওয়ার, তুমি দেখতে পাচ্ছ এটা কিলোমিটার আওয়ার, তুমি দেখতে পাচ্ছ এটাও কিলোমিটার। তাহলে এটাকে নড়াচড়া করা মানে হচ্ছে বোকানো, শেষ। অঙ্কটা স্মুথলি অঙ্কটাকে আমরা করব। আমাকে বলছে এক তৃতীয়াংশ দূরত্ব প্রস্থ বরাবর অতিক্রম করতে কত সময় লাগবে, স্মুথলি অঙ্কটা কি করবো আমরা। আমাদের টাইম কিন্তু ক্রস করে ফেলছি, এতক্ষণ সময় নিলে আমাদের হবে না। এখন দেখো এক তৃতীয়াংশ দূরত্ব প্রস্থ বরাবর, শেষ। স্যার আমি তো বুঝে গেছি স্যার, প্রস্থ বরাবর মানে ওয়াই বুঝাচ্ছেন, তাহলে ওয়াই মানে হচ্ছে এক তৃতীয়াংশ, 1/3 অফ 15 কিলোমিটার, অর্থাৎ আমার মান হবে 5 কিলোমিটার, শেষ। এতটুকু করা শেষ। ওকে আমি লিখে ফেলছি স্যার, এটা হচ্ছে আমাদের 5 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা আমি কি বের করব, আমি বের করব t এর মান, আমার লাগবে স্যার y = v sin α। এক্স্যাক্টলি, এখন আমি যদি জানি, আমি জানি যে প্রস্থ বরাবর যে উপাংশ বা যে সূত্র আমরা করেছি, আমরা জানি শর্ট ফর্ম হচ্ছে আ যা, মানে হচ্ছে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি y = v sin α t। দেখো অঙ্ক কত সহজ, অঙ্ককে কত সুন্দর করে ভালোবাসা যায়, দেখছো একদম স্মুথলি অঙ্কটা হয়ে গেছে। তাহলে t equals to কি হয়, t equals to হয়ে যায় y এর মান, মানে 5 কিলোমিটার বসা দিলাম 5, আর v এর মান হচ্ছে আমাদের 10 বসা দিলাম 60 ডিগ্রি, কত আসে ভাগ করলে 5 7 5 7, 5 দিলেও তো হবে, আমি ভাবছিলাম 5 7 দিব আবার চেঞ্জ করে, 5 দিতে গেলে আমি ফার্স্ট এর কথা বলছিলাম, এখানে ওয়াসিফা ফার্স্ট হচ্ছে, কিন্তু জেবা সবার আগে আনসার দিছে, বাট জেবা কিন্তু 0.5 দিছিল, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে সামু, সামু আনসার দিছে পারফেক্ট 0.577, জেবা কিন্তু আনসার দিছে পারফেক্ট, জেবার আনসারটা ওকে ঠিক আছে, তবে বেচারি 0.5 দিয়ে দিছে, 0.5 এর পরেরটা সে আর দেয় নাই। কিন্তু প্রবলেম হচ্ছে অনেক টাইম ছিল ওয়াজিফা দেওয়ার আগে, আমি ভাবতেছিলাম যে আমি আবার 0.57 পাঠাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো
মাশাআল্লাহ কনগ্রাচুলেশনস, তোমরা তিনজনে খুব গুরুত্ব দিয়ে অঙ্কটাকে করেছো। তবে একটা জিনিস দেখো, এই অঙ্কটা করার জন্য যদি এই প্রসেস গুলো আমরা বুঝে গেছি দেখে আমাদের অঙ্কটা করতে অনলি সমাচার। যেবা আমাকে একটা কথা বলো, তুমি তো খুব দ্রুত অঙ্কটা করছো, তোমার অঙ্কটা করতে কতক্ষণ সময় লাগছে? অঙ্কটা বেশিক্ষণ না, মানে আমি ক্যালকুলেটর পাশে তো 20 সেকেন্ড মতো শুধু চাপছি। আচ্ছা এখন দেখো, আমার সাথে দেখো, আমি একটা কথা বলি। এখন দেখো এই অঙ্কটাকে যারা বেসিক জিনিসটা স্ট্রং না তারা এটাকে বলবে এটা সিকিউ, এটা কোনোদিন এমসিকিউ হতে পারে না। তুমি তো অঙ্কটা করেছো, তুমি বলো তো এটা কি এমসিকিউ হতে পারে না? পারে। তার মানে হচ্ছে কি জানো, তার মানে হচ্ছে আমরা আজকে সিকিউ শিখে ফেলছি এমসিকিউ পদ্ধতিতে, আমরা অনেকটুকু আগে গেছি। সো আজকে যে এটা দিয়েছি আমি, আজকে যে জিনিসটা করাইছি সেই জিনিসটা থাকবে, আমি আজকে বেশি দিব না। তবে আজকের উপরে কালকে আমাকে কি 5টা নম্বরের এমসিকিউ পরীক্ষা তোমরা দিতে পারবে না বুদ্ধি করে করে? যদি আগামী কালকে একটা 5 নম্বরের এমসিকিউ টেস্ট নেই, আমি তোমাদের মধ্যে আপনি একটু এই অঙ্কগুলো মানে মানে একটু আমাদেরকে প্র্যাকটিস করার মতো দেন, মানে আরো কয়টা প্রশ্ন দেন, আমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করি। তাহলে আমি একটা কাজ করব, আমি তোমাদের আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে গ্রুপে পরীক্ষা না নিয়ে এখন আপাতত গ্রুপে 5টা এমসিকিউ 5টা সিকিউ দিয়ে দিব, কেমন? ঠিক আছে, ওগুলা করে আমাকে দেখাবা, ঠিক আছে? আমি গ্রুপে দিয়ে দিব, আমার দিতে বিকাল হতে পারে, তবে আমি দিয়ে দিব, আজকে দিয়ে দিব। আমি খাতায় করে প্রশ্ন লিখে তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিব, অবশ্যই আমাকে অঙ্কগুলা করে নোট করে দিবে, কেমন? ঠিক আছে, মাথায় ঢুকছে? দেখো অঙ্কগুলা খুবই সহজ। আচ্ছা তারা পারো নাই, তারা হয়তো কয়েকটা কারণে পারো নাই। কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে হয়তো কিলোমিটার থেকে মিটারে গেছে, সেটা একটা প্রবলেম হইতে পারে। আবার এটাও হইতে পারে প্রশ্ন বুঝতে একটু সমস্যা হয়েছে, টেনশনের কিছু নাই, তুমি আগামীবার প্রশ্নটা বুঝবে, এটাই হচ্ছে তোমাদের কাছে অনুরোধ। একদমই নার্ভাস হবে না, বরং মজা করে করে শিখবে, ঠিক আছে? তাহলে আর আমি আজকের ক্লাসের ভিডিও লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব, যাদের কোনো জায়গায় ছুটে গেছিল বা বুঝতে সমস্যা হয়েছে তারা একটু আবার দেখে নিবা, কেমন? ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসটা শেষ করছি। তোমরা একটু পি লিখে লিখে লিখো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। পি লিখে লিখে লিখ নাও, মানে পি লিখে লিখ নাও, আমি প্রেজেন্টটা কাউন্ট করে ফেলবো। কি লিখি? জাস্ট হ্যাঁ, চ্যাটের মধ্যে পি লিখে লিপ নিয়ে নাও। পি পি মানে প্রেজেন্ট আর কি, পি লিখে লিপ, পি লিখে লিপ। হ্যাঁ রাইট, এই তো ওয়াসিফা দিছে, সাবা দিছে, ভেরি গুড। এভাবে পি লিখে লিখে লিপ নিতে থাকো, বের হয়ে যেতে থাকো। Yeah.